আরো একবার মেসি রোনালদো দ্বৈরথ দেখা যাবে। দুই যুগ পেরলেও এখনো যেন ভক্তদের মাঝে তাদের সেই পুরনো দ্বৈরথের রেশ কাটেনি। এর একটি বড় কারণ হলো তাদের ভক্ত। বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ, পর্তুগাল থেকে আর্জেন্টিনায় যে তাদের দ্বৈরথ সীমাবদ্ধ এটা বললে নিতান্তই বোকামি হবে। বরং তাদের জন্মস্থান কিংবা তাদের ক্লাব জাতীয় দল ছাড়িয়ে সারা বিশ্বে তাদের আরো কোটি কোটি ভক্তের মাঝে সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক যেন আরো বেশি আলোচনার জন্ম দেয়। মানুষ জন্মেছে তাই মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে একদিন, কিন্তু কীর্তিমানের যে মৃত্যু নেই। বারবার তাদের ভক্তদের মাঝে এই রেশ ছড়িয়ে পড়ে কে সেরা, কার স্কিল ড্রিবলিং, কার গোল বেশি, কার ট্রফি বেশি, কার ফ্যান্স কিংবা সোশ্যাল মিডিয়া জুড়ে ইনফ্লুয়েন্সার বেশি, এই রেশ যেন থামার নয়। এই যেন রবীন্দ্রনাথের বলা, শেষ হইয়াও হইল না শেষ, কথারই প্রতিফলন। জানুয়ারিতে পিএসজি এবং আল নাসর ম্যাচে শেষবার একে অন্যের মুখোমুখি হয়েছিল সময়ের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। রোনালদো সৌদি আরবে যাওয়ার পর প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই মহাতারকা। এরপর কালের চক্রে মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মেসি রোনালদো দ্বৈরথ আরো একবার দেখা যাবে এমন বাজি ধরার পক্ষে কেউই হতো ছিলেন না। মাঝে ডিসেম্বরের শুরুর দিকে মায়ামি আল নাসর ম্যাচের খবর দিয়েছিল বার্তা সংস্থা এএফপি, তবে তখন এই খবর নাকচ করে দিয়েছিল মেসির ক্লাব মায়ামি। অবশ্য কিছুদিন পার হতেই মিলল সেই খবরের সত্যতা। তবে সব ঠিক থাকলে আরো একবার একই সঙ্গে ফুটবল পিচ ভাগাভাগি করতে দেখা যাবে এই দুজনকে। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি রোনালদো দ্বৈরথ। মেসির ক্লাব ইন্টার মায়ামি তাদের আন্তর্জাতিক সফরের সূচিতে খেলবে রোনালদোর আল নাসরের বিপক্ষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। শুধু কি তাই, একই সফরে মেসি খেলবেন তারই বন্ধু নেইমার জুনিয়রের ক্লাব আল হিলালের বিপক্ষে। 29 জানুয়ারি হবে সেই খেলা। তবে বড় রকমের ইঞ্জুরিতে পুনর্বাসনে থাকা নেইমার মেসির বিপক্ষে খেলতে না নামার সম্ভাবনাই বেশি। নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরের বড় দুই ম্যাচে মাঠে নামছে ইন্টার মায়ামি। মায়ামি তাদের সফরের দুই ম্যাচে খেলবে সৌদি আরবের কিংডম এরেনাতে। বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে ম্যাচ। যদিও এই দুই ম্যাচের সম্প্রচার সত্য নিয়ে কোনো প্রকার তথ্য জানানো হয়নি, তবে কেউ টিকিট সংগ্রহ করতে চাইলে উইবুক ওয়েবসাইটে গিয়ে এই ম্যাচের টিকিট কাটা যাবে। মেসি রোনালদো এর আগে 35 বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন 16 ম্যাচ, রোনালদো 10টি। এই ম্যাচগুলোতে মেসির গোল 21টি, অ্যাসিস্ট করেছেন 12 বার, রোনালদোর গোল 20টি, গোলে সহায়তা করেছেন মাত্র 1 বার। সৌদি আরব ছাড়াও এবারের প্রাক মৌসুমে এশিয়াতে আরো কিছু ম্যাচ খেলতে দেখা যাবে ইন্টার মায়ামিকে। জানুয়ারিতে মেসিরা মায়ামির হয়ে খেলবে এল সালভাদের বিপক্ষে। এরপর ফেব্রুয়ারিতে হংকং এর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন তারা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে অবশ্যই আপনার কমেন্ট জানাতে ভুলবেন না, আর চ্যানেল এবং পেজটিকে আপনাদের পছন্দ মতো যা করার করবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে।